আমি যদি এখন তিনটা নাম বলি মেগাস্টার সাকিব খান জায়েদ খান ক্রিকেটার বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান জনপ্রিয়তার একটা যদি মানে স্কোর বলি ধরেন হান্ড্রেড আপনি কাকে কত দেবেন এটা আসলে আমার দেওয়ার কিছু নাই এটা আমি দিতে পারবো না তাহলে কে বেশি জনপ্রিয় সাকিব খান নাকি জায়দ খান অবশ্যই সাকিব খান আমার চেয়ে জনপ্রিয় ওকে আমার সিনিয়র মানুষ আমার চেয়ে সিনিয়র আগে আসছে নিজে নিজে তো নিজে নিজে পাহাড় ঠেললে হবে না আর অনেক বছর উনি কষ্ট করছে আমার

দামি ছিল বলবো না ওকে তুমি দেখেছো গিয়েছিল ঠিক করে রাখছি কিন্তু এই প্রথম জায়দ ভাই আপনার অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে মানে আগেও আপনি অভিনয় করেছেন অভিনয় দেখেছি বাট যদি তুলনা করতে বলেন তাহলে এই বিজ্ঞাপনে মনে হয়েছে যে অসাধারণ অভিনয় করে মানুষ তো দিন বাই দিন তো ভালো করে মৌসুমী তুমি যে প্রথম কথা বলতে আর এখন যেন স্ক্রিপ্ট ছাড়া কথা বল তোমার চেঞ্জ হয়েছে না তো মানুষ তো করতে করতেই শেখে আপনি এখন দারুণ উত্তর দিতেও শিখেছেন সেটা আমরা শাহরেন নাজিম জয়ের যে ছোট্ট ক্লিপসটা ভাইরাল হয়েছিল সেখানে দেখেছি সাকিব আল হাসানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন হিজ নাইস গাই গরম ছিল প্রচন্ড এরকমই গরমের মধ্যে মেকআপ করে রোজা সেও রোজা আমিও রোজা এই রোজার মধ্যে শুটিং করেছিলাম কোনো নাম নাই বাজারবে চলেন এবং আমার সাথে কাজ করে হি এনজয়েড আমি মনে হচ্ছে এনজয় করছিলাম আমার সাথে কাজটা আমি তার সাথে কাজটা এনজয় করছিলাম আচ্ছা সময় মতো সে নামাজ পড়তে গেল আমার খুব ভালো লেগেছে ব্যস্ততার মধ্যে নামাজ পড়তে চলে গেছে দিনে হজে যাবে সে কষ্ট করে পুরো কাজ শেষ করে দিয়ে গেছিল প্রফেশনাল ছেলে ফারুকি ভাইয়ের কথা যদি বলি হি ইজ দা বস অভিনয় মানুষকে দিয়ে ইজি নরমালি করানো কি করানো যায় না ফারুকি ভাই নোজ আমার যতটুকু কৃতিত্ব দেখেছেন পর্দায় সব যায় ফারুকি ভাইয়ের কৃতিত্ব আমার কিছুই না একদম এবং ফারুকি ভাই সেটা পেরেছেন আপনাকে দিয়ে একদম ন্যাচারাল অ্যাক্টিং বের করেছে আমি একদম শেষে আছি এখানে তো আসলে নাচতে বলতে পারছি না বা ডিগবাজি দেওয়া সম্ভব না বাট আপনি আমার সাথে এসে একটু গান শোনাবেন না সেটা আসলে কিভাবে হয় পৃথিবীর জন্ম যদি এ কথার জন্ম পৃথিবীর জন্ম যদি এ কথার জন্ম সেদিন কথার কারণে পৃথিবীতে মানুষের আশা এ কথার নামি ভালোবাসা ও এ কথার নামি ভালোবাসা থ্যাংক ইউ